ফুরফুরা শরীফে রেল হবে বলে একটা ধোঁকা মেরেছে আমাদের ঘরের আগেও। হ্যাঁ, বিশ্বমানের পর্যটন, রেল, অকাপে স্টেট, হ্যাঁ, এসব বলে হ্যাঁ একটা ধোঁকা মেরেছে ইমামদের জন্য। যে দেখেন সে রাজকোষ থেকে দেওয়া হলো না, অকাপে স্টেট থেকে দেওয়া হলো। ফুরফুরা শরীফে রেল হোক, এটা রাজ্য সরকার কোনোদিন চাই না, করবে না, আমি বলে দিচ্ছি আপনাদের ঘরে। কি বুঝলেন? ফুরফুরা শরীফের রেল ও ইমাম ভাতা নিয়ে বিস্ফোরক বক্তব্য পীরজাদা ইব্রাহিম সিদ্দিকের। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই পুরোটা দেখুন। যারা আমাদের চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের ফেসবুক পেজ, সেই পেজটিকে অবশ্যই ফলো করবেন। চলুন তাহলে আপনাদেরকে পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী কি বললেন সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। যে বাজেটটা পাস করেছেন পশ্চিমবাংলার জন্য 11,970 কোটি টাকা, তার সঙ্গে ফুরফুরা শরীফ আছে এবং তাস্কেশ্বর আছে এবং ধনেখালি আছেন, কিমিনে বিভিন্ন এলাকায় আছেন। তো জমিটা অধিগ্রহণ যদি করে না দেয়, রেলটা, রেল লাইনটা কি হবে? রেল হবে কি? পশ্চিমবাংলার সরকার রেল অধিগ্রহণ করে দেবে না, কে মিলে? অতএব ফুরফুরা শরীফে রেল হবে বলে একটা ধোঁকা মেরেছে আমাদের ঘরের আগেও। হ্যাঁ, বিশ্বমানের পর্যটন, রেল, অকাপে স্টেট, হ্যাঁ, এসব বলে হ্যাঁ একটা ধোঁকা মেরেছে, কে মিলে? এই রাজ্য সরকার আবার নতুন করে ধোঁকা, কে মিলে? টাকা দিয়েছে, ওই টাকা ফুরফুরা শরীফের একটা মানে কোটা একটা পাশ হয়েছে, এই রেল ফুরফুরা শরীফ করবে না মমতা সরকার, এটা বলে দিচ্ছে। কেন? এখানে ব্যাপার আছে, উনি কেন করেন না সেটাও জানি, আমি আগেও বলেছি, কি মিলেন? উনি হচ্ছে একটু কমলার মনোভাব, সম্প্রদায়ী মনোভাব, মুসলমান বিদ্বেষ, এটা আমার জানা আছে, কি মিলেন? পাক্কা আরএসএস, উনি এখানটা করে দেবে না, কি মিলেন? তার কারণটা এর আগেও দেখবেন আমার এই কীর্তনিয়া যারা করে, কি মিলেন? তাদের হাজার, তাদের ঘরে 12,400 টাকা করে তাদের পারমেন্ট করে দিলেন, কি মিলেন? কিন্তু ইমামদের জন্য যে দেখেন সে রাজকোষ থেকে দেওয়া হলো না, অকাপে স্টেট থেকে দেওয়া হলো, তিনি দিতে পারতেন, কি মিলেন? আরও সব ধর্ম মানে অকাপে স্টেট থেকে দেয়নি, কি তাদের রাজকোষ থেকে দেওয়া হয়েছে, তাই এইখানে ওনাকে কি বলবেন? তাহলে এইখানেই তো উনি কেমন মনোভাব জানা আছে, এইখানে সম্প্রদায়ের মনোভাব, কমলান মনোভাব কি না ভাব, এটা মানুষ বাংলা মানুষ জানতে পারছে তো? ফুরফুরা শরীফের রেল হোক, এটা রাজ্য সরকার কোনোদিন চাই না, করবে না, আমি বলে দিচ্ছি আপনাদের ঘরে, কি বুঝলেন? সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে, ইনি জমি অধিগ্রহণ করে দেবে না, অথবা রেল এখানে করে দেবে না, আমি এটা বলে দিচ্ছি আপনাদের।